ইন্ডিয়ান ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য থাকছে মজাদার ও স্বাস্থ্যকর ড্রিঙ্কস রেসিপি, আর তা হলো মাল্টার জুস। যেহেতু সামার সিজন চলছে আর এখন প্রচণ্ড গরম, তাই এই গরমে এই রকম একটি ড্রিঙ্কস আমাদের হেলদের জন্য খুবই উপকারী। চলুন তাহলে দেখে নেই কিভাবে তৈরি করতে হবে মাল্টার জুস। মাল্টার জুস বানানোর জন্য আমি দুটি বড় সাইজের মাল্টা নিয়েছি। এবার আমি মাল্টার খোসাটা ছাড়িয়ে নেব, আর আপনাদের সুবিধার জন্য আমি আপনাদের খোসা ছাড়ানোর পদ্ধতিটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি মাল্টার দুপাশ থেকে কেটে নিচ্ছি, তারপর মাল্টাটির মাঝখান থেকে হালকাভাবে কেটে নিতে হবে। এরপর একটু পরপর উপর থেকে নিচ পর্যন্ত হালকাভাবে কেটে নিব, বেশি গভীর করে কাটা যাবে না। খোসার অংশটুকু আলতো করে কেটে নিব, আর এই কাজটা একটু ধীরে সুস্থেই করবেন, তাহলে দেখবেন সুন্দরভাবে হয়ে যাবে। আমার ভিডিওটা একটু লক্ষ্য করলে দেখলেই বুঝতে পারবেন কিভাবে মাল্টার খোসা কেটে নিতে হবে। আমার মাল্টা কাটা হয়ে গিয়েছে, এখন খোসা ছাড়িয়ে নিব। একটু টান দিলেই দেখবেন খোসা সহজেই উঠে আসবে। এভাবে সবগুলো খোসা ছাড়িয়ে নিব। মাল্টার উপরের অংশগুলো যতটা সম্ভব ফেলে দিব। এখন মাল্টাগুলো আমি গোল গোল টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন মাল্টার ভিতরে যে বিচি রয়ে গিয়েছে তা কিন্তু ফেলে দিতে হবে। মাল্টাতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন বি, ক্যালসিয়াম, ফসফরাস এবং চর্বিমুক্ত ক্যালোরি। ভিটামিন সি ত্বকের সজীবতা বজায় রাখে, ত্বকের বলিরেখা প্রতিরোধ করে লাবণ্য ধরে রাখে। মাল্টা দাঁত, চুল, ত্বক, নখের পুষ্টি যোগায়। এভাবে সবগুলো খোসা ছাড়িয়ে নিব। সর্দি, নাক বন্ধ থাকা, টনসিলের সমস্যা, গলা ব্যথা, জ্বর জ্বর ভাব, হাঁচি কাশি, মাথা ব্যথা, ঠান্ডা জনিত দুর্বলতা, এ জাতীয় সমস্যাগুলো দূর করে মাল্টা। ব্লেন্ডার চকে কেটে নেওয়া মাল্টাগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ঠান্ডা পানি। সবকিছু দেওয়া শেষ, এখন ব্লেন্ড করে নেব। বর্তমানে বিশ্বজুড়ে চলমান করোনা ভাইরাস থেকে রক্ষা করতে ভিটামিন সি এর বিকল্প নেই। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। করোনার বিরুদ্ধে লড়তে মাস্ক পরিধান, হাত ধোয়া আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ছাড়া উপায় নেই। জুসটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন জুসটা ছেঁকে নিব। এর ফলে মাল্টার যে এক্সট্রা আঁশটা রয়ে যাবে তা ছাঁকনিতে বেজে যাবে। মাল্টা পাকস্থলীকে সুস্থ রাখে। নিয়মিত মাল্টা খাওয়ার অভ্যাস পাকস্থলীর আলসার ও কোষ্ঠকাঠিন্য থেকে সুরক্ষা দেবে, পাকস্থলীকে সুস্থ রাখবে। জুসটা ছাঁকা হয়ে গিয়েছে, এখন পরিবেশন করব। আমি একটি গ্লাসে জুসটা ঢেলে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে কয়েক টুকরো বরফ দিয়েও জুসটা পরিবেশন করতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।